হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোসাম্মদ জয়নব খাতুন। আজকে আমরা কথা বলবো চমৎকার একটি বিষয় নিয়ে, তা হলো শীতের ত্বকের যত্ন নেওয়ার কিছু উপায় নিয়ে। চলুন বিস্তারিত জেনে নিই। শীতের ত্বকের যত্ন নেওয়ার বিষয়ে ডাক্তার মিজানুর রহমান কল্লোল বলেছেন, শীতকালে আবহাওয়া শুষ্ক হওয়ার কারণে মানুষের ত্বক হয়ে ওঠে শুষ্ক, যার ফলে সৌন্দর্যের হানি ঘটে। কিছু নিয়ম মেনে চললে ত্বক কোমল ও সজীব হয়ে উঠবে। গোসলের সময় দীর্ঘ সময় ধরে গোসল করবেন না এবং গরম পানি ব্যবহার করবেন না। গোসলের পরপর ত্বকে ভেজা ভাব থাকতেই ময়েশ্চারাইজার ব্যবহার করবেন। মনে রাখবেন, ত্বক একেবারে শুকিয়ে নিয়ে ময়েশ্চারাইজার ব্যবহার করলে কাজ হবে না, ত্বক ভেজা ভাব থাকতেই ব্যবহার করতে হবে। শীতে গোসলের সময় কম সাবান ব্যবহার করাই ভালো, কারণ সাবান ত্বক শুষ্ক করে তোলে। এ সময় গ্লিসারিনযুক্ত সাবান ব্যবহার করাই উত্তম। শীতে গোসলের পর ও রাতে শোয়ার আগে ত্বকে শুষ্কতা দূর করতে গ্লিসারিন কিংবা অলিভ অয়েল নিয়মিত ব্যবহার করতে পারেন। রোদে বের হওয়ার আগে অবশ্যই ত্বকে সানস্ক্রিন ক্রিম ব্যবহার করবেন। বিভিন্ন ফলমূল এবং সবজি ত্বকে সুরক্ষা নিশ্চিত করে। গাজর, শিম, লেবু, টম্যাটো, পালং শাক ইত্যাদি সবজি খেলে ত্বক যৌবনদীপ্ত থাকে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আগামী পর্বে আরও একটি বিষয় নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। টাটা, বাই বাই।